সে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। সে হাসরের ময়দানে অবস্থা এত কঠিন হবে, কঠিন পরিস্থিতির মধ্য থেকে আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশাহ। দুই নম্বর ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকরা তরুণ বয়সে যৌবন কালেটা ইবাদতের মাধ্যমে কাটিয়েছ, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়া রাজুলুন যাকারা ফি খলাইন ফাফাদাত আইনা, যেই ব্যক্তি গোপনে আল্লাহ তাআলার নাম স্মরণ করেছে, জিকির করেছে আর চক্ষু দিয়ে পানি বের করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। চার নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ, যে ব্যক্তির কলবের সম্পর্ক মসজিদের সাথে, অর্থাৎ পাঁচ ওয়াক্ত সালাত জামাত সহকারে আদায় করবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। পাঁচ নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়া রাজুলুন এমন ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো নারী গোপনে আহ্বান করেছে, ডেকেছে বিছানায়, আর সে বলেছে ক্বালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। কাকে? সে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। ছয় নম্বর ওই দুই ব্যক্তি ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ছেড়ে দেয় আল্লাহ তাআলার জন্য, এমন দুই ব্যক্তিকে আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। সাত নম্বর ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহুমা সানাআত ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি এমন গোপনীয়তার সহিত দান করেছে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রব্বে কারিমকে খুশি করার জন্য এমনভাবে দান করেছে, ডান হাত দ্বারা দান করেছে, বাম হাত জানে না, বাম হাত দ্বারা দান করেছে, ডান হাত জানে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য দান করেছে, এমন ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়া তলে আশ্রয় প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ।